ফারজানা ইয়াসমিন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন দেশীয় বুটিকস নিয়ে। দেশীয় কারিগরদের মাধ্যমে আধুনিক ডিজাইনের সমন্বয়ে ট্রেন্ডি পোশাক তৈরি করেন এই উদ্যোক্তা। বৈতরণী অনলাইনে যাত্রা শুরু করলেও এখন একটি ছোট শোরুমও রয়েছে, আর তাই ক্রেতারা সহজেই দেখে শুনে শোরুমে এসে পণ্য ক্রয় করতে পারে। আমি ফারজানা ইয়াসমিন সুমি, আমার উদ্যোগের নাম বৈতরণী। বৈতরণীর মাধ্যমে দেশীয় বুটিকসকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান ফারজানা ইয়াসমিন। বৈতরণী শুরুটা আসলে 2017 সাল থেকে, যখন আমার সেকেন্ড বেবিটা হয়, তখন আসলে আমি ওয়ার্কিং মাদার ছিলাম, সার্ভিস করতাম। কিন্তু দুইটা বেবি নিয়ে আসলে সার্ভিসটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না, তখন ছোট করেই বৈতরণী শুরু 2017-র লাস্টের দিকে। ২০১৫-১৬ দিকে আমি দেশের বাইরে থাকি, তখন ইউরোপে সেটেল হওয়ার আমার একটা সুযোগ থাকে। আমরা ইউরোপে যেও ইউরোপ থেকে ব্যাক করি, আমার ওখানে সব কিছু পারমানেন্ট রেসিডেন্ট সব কিছু হয়ে যাওয়ার কথা ছিল। আমার আসলে ওখানে যেয়ে মনে হচ্ছিল আমি মানে আমার ওই মাটির টানটা ওখান থেকে আমি ফিল করতেছিলাম যে না, মানে উদ্যোক্তা না হয়ে বা চাকরিজীবী না করে আমি নিজের দেশে যখন ফেরত আসবো যেটাই করব সেটা আমার দেশের জন্য হবে। আজকে অনেক লোকজন বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে চলে যাচ্ছে দেশ ছেড়ে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার দেশে যাওয়াটাই ভালো, আমার ছেলে বা বাচ্চাদের ভবিষ্যৎ দেশের থেকেই হবে। এই জন্য আমি ইউরোপ থেকে দেশে ব্যাক করি, ব্যাক করে আমার উদ্যোগ বৈতরণী শুরু করি, এবং বৈতরণী বিন্দু বিন্দু করে আজকে দেখা যাচ্ছে বৈতরণীর পেছনে আমার প্রায় 100-500 শ্রমিক কাজ করে আমাদের রেডিওয়ার সেগমেন্টে ঢাকা এবং ঢাকার বাইরে। অল্প করে হলেও দেশের মানুষের জন্য এতটুকু আমি করতে পেরে বেশ আনন্দিত। আসলে বৈতরণী শুরুর দিকটা খুব সহজ ছিল না, একটা উদ্যোক্তা জীবনে শুরুর সময়টা অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। এমন একটা সময় ছিল যে দেখা যাচ্ছে একটা ব্যাগ কাস্টমারদের জন্য আমি ব্যাগ বানাবো, আমি সেটাও ফান্ড ক্রাইসিসে ভুগছি। কিন্তু আস্তে আস্তে এগুলো কাটিয়ে উঠে বৈতরণী খুব সুন্দর একটা জায়গায় আমরা নিয়ে যাই। অনলাইনে আমাদের খুব জনপ্রিয়তা বাড়তে থাকে, আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি কাস্টমাররা খুবই পছন্দ করে। আমি প্রথমে যেই সেগমেন্টে ছিলাম ইন্ডিয়ান পাকিস্তানি, সেই সেগমেন্টে কিনতে থাকে। এর পাশাপাশি যখন আমি দেশীয় সেগমেন্টে ফিউশনে আমার দেশীয় প্রোডাক্টটাও লঞ্চ করি, দেখা যায় এটার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। এবং আমি খুব অবাক হই যে আসলে আমাদের অন্যান্য উদ্যোক্তারা যেমন অন্যের দেশের প্রোডাক্টকে খুব বেশি প্রমোট করতেছে, আমি যখন ফিউশন করে আমার বৈতরণীতে দেশীয় প্রোডাক্টটাকে প্রমোট করি, তখন দেখা গেছে আমি এ পর্যন্ত 20,000+ প্রোডাক্ট সেল করছি। এই 20,000+ কাস্টমার কোনো দিন আমার কাছে জিজ্ঞেস করে নাই এটা কি কোন দেশীয় প্রোডাক্ট, তারা জাস্ট ডিজাইন ড্রেসের কোয়ালিটি সব কিছু দেখেই সাথে সাথে কিনে ফেলছে। এখানেই আমার সার্থকতা। ব্যবসা শুরুর দিকে প্রথম যে সমস্যাটা অনুভব করি সেটা হচ্ছে পুঁজি সংকট। আমাদের এই সেগমেন্টে বেশ ব্যাপক পরিমাণে পুঁজি দরকার, কিন্তু আপনি যখন নতুন ব্যবসা করেন তখন আপনাকে কেউই প্রথমে বিশ্বাস করতে চায় না। তখন বিভিন্নভাবে ব্যাংক ফাইন্যান্সের জন্য ট্রাই করি, কিন্তু ব্যাংক ফাইন্যান্সও পাচ্ছিলাম না। তারপর বেশ স্ট্রাগল করতে করতে আমি একটা ছোট্ট ব্যাংক ফাইন্যান্স পাই, সেই ব্যাংক ফাইন্যান্সটাই আমার জন্য বেশ উপকার হয়, এটাই আমার ব্যবসার মোড়টা ঘুরিয়ে দেয়। সেই ব্যাংক ফাইন্যান্সটা কাজে লাগিয়ে আমি একটু বেশি পরিমাণে প্রোডাক্ট উঠাই, তখন আমার দোকানে কাস্টমার সেগমেন্ট দিনে দিনে বাড়তে থাকলো। আসলে এটা একটা গ্যারেজের মতো ছিল, এর মধ্যে ছোট্ট একটা দোকান করে আমি 35,000 টাকা পুঁজি দিয়ে আমি আমার অল্প অল্প আনস্টিচ কিছু থ্রি পিস নিয়ে আমি আমার
ব্যবসাটা শুরু করি। প্রায় 1-2 বছরের মধ্যেই ব্যবসাটা বেশ সাড়া লাভ করে। 2018-19 দিকে তখন দেখলাম দোকানের সাথে সাথে অনলাইনে জনপ্রিয়তাটাও বেশ। তারপর 2019 দিকে সোশ্যাল মিডিয়াতে আমি বৈতরণী নামে একটা পেজ ওপেন করি। দেন আমার লাইভ ইনফ্লুয়েন্সারকে দিয়ে আমি প্রোডাক্ট লাইভ প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও করতে থাকি। তখন বেশ ভালো রেসপন্স পাই। আমাদের প্রতিদিন দেখা যাচ্ছে লাইভ থেকে 50-100 ড্রেস বিক্রি হচ্ছে। তখন আসলে পুঁজি সংকটটা আমি বেশ কাটিয়ে উঠছি, সেল হচ্ছে। দেন আবার প্রোডাক্ট আনছি, আবার লাইভে দেখাচ্ছি যাচ্ছে, লাইভ থেকে দেখে আবার আমাদের শপেও কাস্টমার আসছে, লাইভের মাধ্যমে আরও প্রচার হচ্ছে। আমি ব্যবসাটা বেশ একটা ভালো গুছানো পর্যায়ে নিয়ে আসি। তখন আমি 21-এর দিকে ব্যবসাটা ইন্ডিয়ান এবং পাকিস্তানি প্রোডাক্ট দিয়ে করি। কিন্তু 21-এর শেষের দিকে এসে আমার কাছে মনে হলো আসলে আমি অন্য দেশের প্রোডাক্ট দিয়ে কখনো একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারবো না, আমার আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবো না। আমার আইডেন্টিটি ক্রিয়েট করতে হলে আমার নিজের দেশের নিজস্ব স্বকীয়তার কিছু নিয়ে আমাকে কাজ করতে হবে। তাই আমি 2021-এর শেষের দিকে আমাদের দেশীয় কালেকশনে একটু ফিউশন করে রেডিওয়ার কালেকশন আনি। বৈতরণী সিগনেচার প্রোডাক্ট কালেকশনের মধ্যে আছে 1-পিস, 2-পিস এবং 3-পিস কালেকশন। এবং আমাদের প্রাইস সেগমেন্টটা হচ্ছে 1500-2200 টাকার মধ্যে। এবং আমরা প্রোডাক্টটা এমনভাবে ডিজাইন করেছি যে রেগুলার ওয়ার থেকে শুরু করে ফেস্টিভ ওয়ারেও মানুষ পেয়ে যাচ্ছে 1500-2200 টাকার মধ্যে। তো বাজেটের মধ্যে করার কারণে দেখা যাচ্ছে কাস্টমাররা একটু ফ্লেক্সিবল থাকে ড্রেসগুলো নিতে, এবং ড্রেসগুলো ফুললি রেডি টু ওয়ার, মানে জাস্ট মানুষ নিয়েই পরে ফেলতে পারে। এখানে কোনো স্টিচিংয়ের ঝামেলা থাকে না। মানুষের যে কোনো ইমিডিয়েট কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা এবং ফেস্টিভ্যালে যে কোনো ইমার্জেন্সিতে মানুষ আমাদের ড্রেসগুলো নিয়ে রেডি টু ওয়ার করে ফেলতে পারে। এইটা চিন্তা করি আমরা ভবিষ্যতেও আমাদের প্রাইসটা রিজনেবল রাখবো, 1500-2200 টাকার মধ্যেই থাকবে, কিন্তু ভালো প্রোডাক্ট থাকবে এবং আমরা নিউ ভ্যারাইটিস নিয়ে আসার চেষ্টা করব। এবং আমাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে আছে আনস্টিচ কালেকশন। আনস্টিচের মধ্যে আছে দেশীয় ইন্ডিয়ান এবং পাকিস্তানি কালেকশন, এবং স্টিচ কালেকশনের মধ্যে থাকছে রেগুলার 1-পিস, রেগুলার 2-পিস এবং 3-পিস। এবং ভবিষ্যতে আমরা শাড়ি সেগমেন্টেও যাওয়ার ইচ্ছে আছে। তো এছাড়া আমরা দেশীয় ন্যাচারাল ডাই নিয়ে কাজ করছি। আমাদের পোশাকের কাজগুলোর মধ্যে আমরা প্রায়োরিটি দিচ্ছি কারচুপি, ব্লক, বাটিক, আমাদের এমব্রয়ডারি আছে, সিকোয়েন্সের ওয়ার্ক আছে। এবং বেশিরভাগ কারচুপিগুলো আমরা ঢাকার বাইরে থেকে ফরিদপুর বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে মহিলারা করে রাখে, এবং ড্রেসগুলোর মধ্যে স্টোন, সিকোয়েন্স, বিভিন্ন হ্যান্ড ওয়ার্ক করা থাকে। এই হ্যান্ড ওয়ার্ক কাজগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ মেয়েরাই করছে, ঘরে বসে করছে। ঘরে বসে আমাদের এই উদ্যোগের সাথে যোগ হয়ে দেখা যাচ্ছে আমরা তাদের কর্মসংস্থানে কিছুটা হলেও কন্ট্রিবিউশন করতে পারছি। এটা আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়। আমাদের ফেসবুকের কাজগুলো, লাইভে যাওয়া, প্রোডাক্ট শ্যুট করা, প্রোডাক্টের ছবি তোলা, এই কাজগুলো আমার ব্র্যান্ড প্রমোটররা করে দেয়। এবং রেগুলার আমরা বিভিন্ন ভিডিও আপলোড করি নতুন প্রোডাক্টের এবং সেগুলো প্রমোট করি, এবং ব্র্যান্ড প্রমোটররা আমাদেরকে ছবি এবং বিভিন্ন প্রোডাক্ট শ্যুটের মাধ্যমে, লাইভের মাধ্যমে আমরা ফেসবুকে এগুলো প্রেজেন্টেশন করি। বৈতরণী শোরুমটা হচ্ছে বাসব বৌদ্ধ মন্দিরের অপোজিটে, এবং আমাদের শোরুমটা
সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। শোরুমে এসে ট্রায়াল করে কাস্টমাররা প্রোডাক্ট নিতে পারে। কাস্টমাররা ঢাকার গুলশান, বাড়িধারা, ধানমন্ডি থেকে এবং ঢাকার বাইরে থেকেও যখন আসছে তখন আমাদের সাথে দেখা করে যায় এবং দেখা করে তারা তাদের পছন্দ মতো পোশাকটি নিজেরা ট্রায়াল করে পরে যাচ্ছে। আমাদের বৈতরণী পোশাকগুলো দেখা যাচ্ছে বিভিন্ন অকেশনে, বান্ধবীরা, অফিসের অকেশনে কলিগরা, মা মেয়ে বিভিন্ন অকেশনে সবাই একই রকম ড্রেস পরতে চায় এবং একই রকম ড্রেস পরার জন্য আমরা এই ধরনের অর্ডারগুলো বেশি পাচ্ছি, যে এক ধরনের জামাই সবাই ফ্যামিলিতে পরবে, এই অর্ডারগুলোই আমাদের বেশি জনপ্রিয়। একজন নারীর উদ্যোক্তা হবার পথে সবচেয়ে বেশি প্রয়োজন তার পরিবারের সাপোর্ট। আমার উদ্যোগ বৈতরণীতে আমার পরিবারের বেশ সাপোর্টিভ ছিল, ফ্যামিলি ছিল আমার মেন্টর। একজন নারী যখন এগিয়ে যেতে থাকে তখন অবশ্যই তার পরিবার থেকে সাপোর্ট আসতে হয়, এই সাপোর্টটা না হলে সে তার কাজের ক্ষেত্রটা সুন্দরভাবে কাজ করতে পারে না। এদিক থেকে আমি বেশ লাকি, আমার ফ্যামিলি বেশ সাপোর্টিভ এবং তারা আমাকে নিয়ে, আমি যতটুকুই করছি তারা বেশ প্রাউড ফিল করে আমাকে নিয়ে। আমার ওয়াইফ ফারজানা ইয়াসমিন এই বৈতরণীটা ছোট্ট পরিসর থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা ভালো পজিশনে আছি। আমরা একদম ছোট থেকে ও শুরু করছে এই বিজনেসটা, এর আগে ও জব করতো, ও জব করতো একটা ক্রেডিট রেটিং ফার্মে, ওখান থেকে ও বিভিন্ন উদ্যোক্তাদের দেখে ইন্সপায়ার্ড ছিল যে আমি আসলে উদ্যোক্তাই হতে চাই। আমরা মাঝখানে কিছুদিন দেশের বাইরে ছিলাম, ওখান থেকে ও আমরা একটা বিজনেসের সঙ্গেই ছিলাম, ওখান থেকে এসে এখানে আবার ও বললো যে আমি আর জব করবো না, আমি বিজনেস করবো, বিজনেসের পাশাপাশি আমি ফ্যামিলিটাকে একই জায়গা থেকেই দেখবো। তখন আমরা সবসময় সাপোর্ট দিতাম ওকে সব কিছুতেই, ওর জবেও কখনো আমরা না করি নেই। আমার ভাই মানে প্রথমে ওকে এই দোকানটার ব্যবস্থা করে দিছে, বলছে এখানে আসো, আমরা আমার অফিসের অফিস থেকে ছোট্ট একটা ক্যাবিনেট নিয়ে এসে আমরা ওর ব্যবসাটা শুরু করছে। আস্তে আস্তে আমরা বিভিন্ন সময় ডেকোরেশন করছি, চেঞ্জ করছি, আমরা পরবর্তীতে ইন্ডিয়া থেকে নিজেরাই আমরা ইম্পোর্ট করতাম, আর এরপরে ও আস্তে আস্তে এখন নিজেই ডিজাইন করা শুরু করলো যে দেশটাকে নিয়েও কাজ করবে। এবং সবচেয়ে ইয়ে জিনিস হচ্ছে ওর সঙ্গে যারা কাজ করে সবাই কাজ করে খুব মজা পায়, ওর এখান থেকে আজ এখন পর্যন্ত কোনো এমপ্লয়ি চেঞ্জ হয়নি, প্রথম থেকে যারা আছে এখনও তারাই আছে। আরও অনেক নারীরা আছে যারা ছোট্ট করে কিছু উদ্যোগ শুরু করতে চাচ্ছে, আমি তাদেরকে বলবো ভয় না পেয়ে শুরু করেন। আপনি যদি মনে করেন যে আমি পারবো তাহলে আপনি পারবেন, না পিছিয়ে যে উদ্যোক্তা হচ্ছে না পিছিয়ে যে নিজের লেগে থাকাটা এবং আমি পারবো মনে করে একটা জিনিস করতে থাকলে তাহলে একদিন সফলতা অবশ্যই আসবে। লেগে থাকার না জিনিসটা হচ্ছে উদ্যোক্তার প্রচেষ্টা, এবং আমি মনে করি প্রত্যেকটা নারীর ছোট্ট করে হলেও কিছু না কিছু কাজ করা উচিত, যাতে তার নিজের ভালো লাগার জায়গা থেকে নিজের পরিবার বা নিজেকে নিজের কনফিডেন্স লেভেলটা ধরে থাকতে পারে। এই জন্য ছোট্ট করে হলেও যে কোনো কাজেই শুরু করা, লজ্জার কিছু নাই, করতে করতেই একদিন সফলতা চলে আসবে। যে কোনো সফলতা একদিনে আসে না, একটা সফলতার পিছনে অনেক দিন এবং অনেক পরিশ্রমের ফসলই হচ্ছে একটা সফলতা। তো যারা শুরু করতে চায় আমি তাদেরকে বলবো আপনারা শুরু করেন, লেগে থাকেন, এবং এটাকে আমি পারবো না এই জিনিসটা না, আমি পারবো এই বিশ্বাসটা রাখলে আমরা অবশ্যই পারবো। ফ্যামিলি মেনটেন করে ব্যবসা করাটা অনেকে চ্যালেঞ্জ মনে করে। আসলে আমি কাজের সময়টা বের করি ফ্যামিলির বাইরে, আমার বাচ্চাদের স্কুল টাইমটাতে আমি আমার কাজের সময় দিই এবং বাচ্চারা যখন টিচারের কাছে পড়ছে ঠিক সেই সময়টা আমি আমার কাজের সময় দিই। এভাবে আমি টাইম ম্যানেজমেন্টটা করে আমার কাজের টাইমটা দিই। আমার খুবই দুঃখ লাগে
আমাদের দেশের অনেক অনেক লাইভ প্রমোটররা আছে বা অনেক অনেক পেজ আছে, বাংলাদেশের প্রথম 10 জন পেজের মধ্যে তাদের সেল পোর্টফোলিওর মধ্যে 100% দেখা যাচ্ছে তারা কারিজমা, আগানুর, দিল্লি বুটিক্স, অর্থাৎ অন্যের দেশের প্রোডাক্ট দিয়ে তারা আজকে তাদের ব্যবসাটা রান করছে। তারা বলছে আমরা অনেকের কর্মসংস্থান করছি, কিন্তু তারা কর্মসংস্থান করলেও দিন শেষে রুট লেভেলের কর্মীরা কিন্তু তাদের এই সেল থেকে কোনো উপকৃত হচ্ছে না। তারা আজকে লাইভে গেলেই 1500 থেকে 2000-3000 লোক তাদের লাইভে জয়েন করছে এবং দেখা যাচ্ছে তাদের প্রায় 8 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ার্স। তাদের ঢাকা শহরে 11টা 7টা 10টার মতো শোরুম, কিন্তু সবই অন্যের দেশের প্রোডাক্টকে দিয়ে। এমনকি তারা লাইভে দাঁড়িয়ে প্রথম 5 মিনিটে বেশ গর্বের সাথে বলতেছে আমরা ইন্ডিয়ান, আমরা পাকিস্তানি ড্রেস ছাড়া দেশীয় কোনো ড্রেস বিক্রি করি না। যেই দেশে থাকি, যেই দেশের সরকার আমাদেরকে প্ল্যাটফর্মটা দিয়েছে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করার জন্য, সেই দেশীয় পণ্য বা দেশের মানুষকে নিয়ে তারা কিছুই করতেছে না। তারা যদি চায় দেশীয় প্রোডাক্টকে ফিউশন করে দেশের মানুষের, মানে দেশীয় পণ্যকে তুলে ধরতে, বরঞ্চ দেখা যাচ্ছে করোনা কাল থেকে তারা এমনভাবে অনলাইনে ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্যের দেশের প্রোডাক্টকে এমনভাবে তারা প্রমোট করতেছে যেটাতে দেশীয় পণ্য, যারা যারা দেশীয় ব্র্যান্ডগুলো ভালো করেছিল আজকে বেশি নাম করা ব্র্যান্ডগুলো, তারাও হারিয়ে যাচ্ছে। যেসব উদ্যোক্তারা এখনও নিজের দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করছে না, তারা অন্তত তাদের পোর্টফোলিওতে কিছুটা হলেও নিজের দেশকে নিয়ে চিন্তা করে কিছু সেগমেন্টে হলেও সেল করুক, তাহলে আমাদের দেশীয় আয়টা দেশে কিছু হলেও থাকবে এবং দেশের মানুষ কিছুটা হলেও উপকার পাবে। ভবিষ্যতে আমি দেখতে চাই বৈতরণীর প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলিভাবে 80% কাস্টমার যাতে গ্রহণ করে এবং বৈতরণী একটা ফ্যাশন ব্র্যান্ড হয়ে জনপ্রিয় হয়ে ওঠে, সেভাবে যাতে আমি কাজ করে যেতে পারি এবং সবার ঘরে ঘরে যাতে বৈতরণীর প্রোডাক্ট থাকে, এভাবেই আমি বৈতরণীকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।